আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি বাগেরহাট জেলার দর্শনীয় স্থানসমূহ আপনাদের ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। বাগেরহাট জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে, আসুন সেগুলো একে একে ঘুরে দেখি। আমরা প্রথমে যাচ্ছি হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার ও দিঘি দেখার জন্য। আমরা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে এসে গেছি। দেখতে পাচ্ছেন মাজারে প্রবেশ করার জন্য প্রধান গেট, এবং এখানে অনেকেই মোমবাতি, আগরবাতি, গোলাপ জল এবং তাগা তারা বিক্রি করে থাকে। বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দূরত্ব 4.6 কিলোমিটার, এবং এখানে আপনি ইজি বাইক অথবা ভ্যান গাড়িতে করে আসতে পারেন, ভাড়া নেবে 10 টাকা। দেখতে পাচ্ছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা এসে গেছি। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক। তিনি মূলত ধর্ম প্রচার করার জন্যই বাংলাদেশের বাগেরহাটে এসেছিলেন, এবং বাগেরহাটে অনেক মসজিদ এবং দিঘি তিনি খনন করেন, যেগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। আমরা এবার হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের ভেতরে প্রবেশ করে তার কবর মোবারক আপনাদের দেখাবো। এটা হলো হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের ভেতরে প্রবেশ করার দরজা। আমরা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেছি। প্রবেশ করেই দেখলাম দরজার কাছেই এক লোক তাবিজ বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর মোবারক এখানে চিরনিদ্রায় শায়িত আছেন এই মুসলিম মনীষী, এবং তার পাশেই পশ্চিম পাশে রয়েছে তার এক শিষ্যের কবর। কবরটি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আবারও দেখতে পাচ্ছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর মোবারক। এই মহান মুসলিম মনীষী 90 বছর বয়সে 1459 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। খানচেলি দিঘির উত্তর পারে এক উঁচু ভূমিতে হযরত খান জাহান আলীর এই সমাধিসৌধ রয়েছে। সমাধিসৌধটি বর্গাকৃতি। এর আয়তন হল 42 ফুট গুণ 42 ফুট, এবং প্রাচীরের উচ্চতা 25 ফুট। এর ছাদে একটি গম্বুজ রয়েছে। প্রতিদিন এই মাজার জিয়ারত করার জন্য এবং দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ এসে থাকে। দেখতে পাচ্ছেন যে সুন্দর নকশা করা রয়েছে এই ওয়ালের গায়ে। এবার আপনারা দেখতে পাচ্ছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির খননকৃত খানজিলি দিঘি। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দক্ষিণ দিকে প্রায় 200 বিঘা জমি জুড়ে এই বিশাল আকৃতির দিঘি অবস্থিত। এই দিঘিটির নাম হলো খানজিলি দিঘি। স্থানীয় মানুষের পানির কষ্ট দূর করার জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল, যেটি কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। এই দিঘিতে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির ছেড়েছিলেন। পরবর্তীতে সেই কুমির দুটি মারা গেলে মিঠাপানির কয়েকটি কুমির এই দিঘিতে ছেড়ে দেওয়া হয়, এবং সেগুলো এখনও রয়েছে। এই দিঘিতে দুটি গোসল করার জন্য দুইটি আলাদা আলাদা সিঁড়ি রয়েছে। একটি হলো পুরুষদের জন্য, আর একটি হলো মহিলাদের জন্য। পুরুষদের জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি বড় আকৃতির সিঁড়ি রয়েছে, খুবই সুন্দর, টাইলস দিয়ে করা। এবং এখানে প্রতিদিন শত শত মানুষ এই দিঘিতে গোসল করার জন্য এবং দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে। খানজিলি দিঘিতে মহিলাদের গোসল করার জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থা রয়েছে, সেখানে তারা পর্দা সহকারে গোসল করতে পারে। এছাড়া দিঘির পূর্ব দিকে আরও একটি ঘাট বাঁধানো সুন্দর সিঁড়ি রয়েছে,
এবার আপনারা দেখতে পাচ্ছেন খানজিল দিঘির পশ্চিম প্রান্তের দৃশ্য, খুবই মনোরম, দৃষ্টিনন্দন, প্রাকৃতিক দৃশ্য। দিঘির স্বচ্ছ জলে লাল শাপলা ফুল ফুটে আছে। দিঘির চারপাশে ঘুরে ঘুরে আপনি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খুবই মনোরম, দৃষ্টিনন্দন, প্রাকৃতিক দৃশ্য এখানে বিরাজ করে। আমরা সকালবেলা গিয়েছিলাম, সেজন্য দেখতে পাচ্ছেন যে কুয়াশা এখনও ঠিকমতো কাটেনি। এবার আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের ঐতিহাসিক নয় গম্বুজ মসজিদ। আমরা এখন বাগেরহাটের নয় গম্বুজ মসজিদ আপনাদের দেখাবো। আসুন তাহলে আমরা এবার দেখে নেই বাগেরহাটের ঐতিহাসিক নয় গম্বুজ মসজিদ। খানজিল দিঘির পশ্চিম পারে নয় গম্বুজ মসজিদ অবস্থিত এবং শাহজাহান আলী মাজার থেকে নয় গম্বুজ মসজিদের দূরত্ব মাত্র 650 মিটার। পা হেঁটে আপনি মাত্র 5 মিনিট এখানে আসতে পারবেন। এই মসজিদের ছাদের উপর 9টি গম্বুজ রয়েছে, এই জন্য এই মসজিদের নাম নয় গম্বুজ মসজিদ। মসজিদের দেয়াল 2.59 মিটার পুরু। মসজিদের অভ্যন্তরে 2 সারি পাথরের পিলার দিয়ে মোট 9টি চার কোণা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই 9টি খণ্ডের উপর 3 সারিতে 9টি গম্বুজ অবস্থিত। দেখতে পাচ্ছেন মসজিদের ঢোকার জন্য প্রধান দরজা এবং সমদূরত্বে 2টি পার্শ্ব দরজা রয়েছে। ইট এবং পোড়ামাটির সুন্দর নকশা করা রয়েছে ওয়ালের গায়ে। আমরা এবার মসজিদের অভ্যন্তরের ভিতরে ঢুকে দেখি যে সেখানে কী অবস্থা। সেখানে ঢুকে আমরা এক ব্যতিক্রমী ধরনের চিত্র আমাদের চোখে ধরা পড়ল। সেখানে অনেক নারী দেখলাম যে তারা একত্র হয়ে অদ্ভুত ভঙ্গিতে জিকির করতেছে, যেটা কখনোই ইসলাম সমর্থিত হতে পারে না। দেখুন তারা কীভাবে মাথা হেলে দুলে জিকির করতেছে। এবং মসজিদের মেহরাবের সামনে বসেও মহিলারা কান্নাকাটিও জিকির করতেছে। মসজিদের সৌন্দর্য এবং পবিত্রতা আমাদের সকলের রক্ষা করা উচিত এবং সবারই এজন্য সচেতন থাকা উচিত। দেখতে পাচ্ছেন যে মেহরাব এবং বাইরেও অনেক মহিলা পুরুষ তাঁবু টাঙিয়ে তারা বসে আছে। বাগেরহাট জেলা ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভ্রমণ বিষয়ক আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।